মেরেছে, ইট পেটকেল ছুঁড়ে মেরেছে। কেন 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 ক্যামেরাটা নামাইতে বলছিস? ক্যামেরাটা নামাও। কেন কেন বন্ধ কর এটা? আচ্ছা কেন এটা বন্ধ কর। রাজধানীতে পুলিশ বিএনপি দাওয়া পাল্টা দাওয়া চলছে এই মুহূর্তে। পুলিশের যে পুলিশ বাহিনী অপেক্ষা করছে, আর নেতা কর্মীরা এসেছে, ছাত্রলীগের নেতা কর্মীরা এসেছেন, আর বিএনপি ঠিক সামনে এই দিকটা দিয়ে বিভিন্ন গেট দিয়ে পালানোর চেষ্টা করছে। এবং দর্শক আপনারা জানেন যে আজকের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি পদযাত্রা ছিল, সেই পদযাত্রাকে ঘিরেই তারা আজকে এই যে পদযাত্রা নিয়ে আসার সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এবং এই মুহূর্তে যে আমরা সায়েন্স ল্যাবের মোড়ে আছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ ছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। জি, বিএনপির যে ঢাকা মহানগর দক্ষিণের আজকের পদযাত্রার যে মিছিলটি ছিল, সেই মিছিলটি আসার সময় এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের একটি ঝামেলা শুরু হয়। এবং তারপর পরে পুলিশ নেতাকর্মীদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করে, এক পর্যায়ে পুলিশের দিকে ইট পেটকেল ছুড়ে মেরেছে। কেন 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 ক্যামেরাটা নামাইতে বলছিস? ক্যামেরাটা নামাও। কেন কেন বন্ধ কর এটা? আচ্ছা কেন এটা বন্ধ কর? বন্ধ করতে বলছিস নাকি? আরে দেখবো নাকি কি দেখবো আমি? না, আপনি আপনি দেখতেছেন তো আমি কি। এ কাকা, হ্যালো, এই যে সায়েন্স ল্যাব, পুলিশ বিএনপি সংঘর্ষে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। এবং ছাত্রলীগ তাদের একটি মিছিল নিয়ে এসেছে, বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, বেশ পুলিশ গ্রেফতার করেছে। এমন মধ্যে পুলিশ রয়েছে, ছাত্রলীগ তাদের লাঠি ছুটা নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে সায়েন্স ল্যাব মোড়ে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে বেশ কয়েকজন সাংবাদিককে আহত করেছেন, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন। আর ভিডিও করতে দেওয়া হয়নি, কোনো লাইভ দেওয়া হয়নি, বেশ কয়েকজনের মোবাইলও কেড়ে নিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এই সায়েন্স ল্যাব এলাকায়। আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির একটি পদযাত্রা ছিল, সেই পদযাত্রার একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় আসার সাথে সাথে পুলিশের সাথে একটি সংঘর্ষে লিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা। ঠিক তার পরপরই এখানে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বেশ কয়েকজন এই মুহূর্তে আহত অবস্থায় রয়েছে, এবং বেশ কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেছেন।